হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বরিশাল অনলাইন স্কুল। ফিরে এলাম আপনাদের মাঝে আবারও এই হিসাব বিজ্ঞানের একটি নতুন টপিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর অংশীদারি ব্যবসায়ের হিসাব। মূলত দ্বিতীয় পত্রে আমরা এই অধ্যায়টি করে থাকি এবং প্রতি বছর দেখা যাচ্ছে এই অধ্যায় থেকে একটা না একটা প্রশ্ন কমন পড়ে, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে, এছাড়া এই অধ্যায় থেকে অনেক নৈবিত্তিকও আসে। সেক্ষেত্রে এই অধ্যায়টি কিন্তু খুব বেশি কঠিন না। আপনারা যদি এই অধ্যায়টা একটু মনোযোগ সহকারে ভালো করে খেয়াল করেন তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারেন। তো এই অধ্যায় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমরা এই অধ্যায় সম্পর্কে একটু জেনে নিই অংশীদারি ব্যবসায় কী। খুব বেশি বলবো না আমি, কারণ এই অধ্যায় আপনারা আপনাদের যে ম্যানেজমেন্ট বই আছে সেখানে আপনারা এই এটা সম্পর্কে একটা অধ্যায় আছে অংশীদারি ব্যবসায়ের। এছাড়া আপনারা 19-এও পড়ে আসছেন, সো এই অধ্যায় সম্পর্কে আমি খুব বেশি বলবো না। তো অংশীদারি ব্যবসায় কি? অংশীদারি ব্যবসায় মূলত আমরা যেটা জানি সেটা হলো দুইয়ের অধিক, দুই কমপক্ষে দুইজন থাকবে এবং আমরা জানি সর্বোচ্চ 20 জন, এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন অংশীদার থাকবে। তার মানে দুইয়ের অধিক ব্যক্তি মিলে যে ব্যবসা চালু করে কিংবা যে যে ব্যবসা পরিচালনা করে তারাই হলো অংশীদারি ব্যবসায়, সেটাই হলো অংশীদারি ব্যবসা। তো এই অংশীদারি ব্যবসায় মূলত কত সালের আইন দ্বারা গঠিত হয় সেটা আমরা অনেকেই জানি, সবাই জানি, মূলত 1932 সালের অংশীদারি আইন দ্বারা গঠিত হয়। তো এখানে আমরা আজকে আপনাদের একটি হিসাব দেখাবো, সেটা হলো অংশীদারি ব্যবসায়ের লাভ লোকসান আবন্টন হিসাব, এই লাভ লোকসান আবন্টন হিসাব। এছাড়া আরও একটি হিসেব, আরও দুইটি হিসাব আমাদের মূলত করতে হয় এখানে, সেটি হলো অংশীদারি ব্যবসায়ের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব ও চলতি হিসাব। এই অধ্যায়ের মেইন যে জিনিস সেটা হলো আপনার লাভ লোকসান আবন্টন হিসাব। এই লাভ লোকসান আবন্টন হিসাবটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে মোটামুটি 50% কাজ শেষ, এবং এই লাভ লোকসানের ভিতরে যত বেশিরভাগ ঝামেলা থাকে। তো এই লাভ লোকসান হিসাব কীভাবে করতে হয় চলুন আমরা একটু দেখে নিই। তো লাভ লোকসান হিসাব, প্রথমেই এই অংশীদারি ব্যবসায়ের একটা লাভ থাকে, নেট লাভ দেওয়া থাকবে আপনাদের অঙ্কে। সেই নেট লাভটা আমাদের আগের অঙ্কের মতোই ক্রেডিট দিকে নেব, যেহেতু লাভ আমাদের ক্রেডিট দিকে যায় নেট লাভ। তার আগে আপনারা একটু ঘরটা দেখে নেন। এটা কিন্তু আপনারা একতরফা দাখিলা পদ্ধতি যেরকম লাভ লোকসান করছেন সেরকমই অনেকটা। আমরা দুইটা সাইডে ভাগ করছি, একটা সাইড ডেবিট আর একটা ক্রেডিট, এবং অনেকটা একতরফা দাখিলা পদ্ধতির লাভ লোকসানের মতনই অঙ্কটা। আচ্ছা, এখন লাভ হওয়ার পরে নেট লাভ বসানোর পরে এটা আপনাদের অঙ্কে দেওয়া থাকবে। নেট লাভ বসানোর পরে যেটা করতে হবে সেটা হলো অংশীদারদের ব্যবসায়ের প্রতি সকল দেনা, এগুলো ব্যবসায়ের প্রতি সকল দেনা এগুলো বসবে ক্রেডিট দিকে, এবং ব্যবসায়ের প্রতি অংশীদারি ব্যবসায়ের প্রতি অংশীদারদের সকল পাওনা এগুলো বসবে ডেবিট দিকে। তো আমরা দেখি অংশীদারি ব্যবসায়ের দেনা কী কী থাকতে পারে, যেমন পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন থাকতে পারে অংশীদারদের দেনা ব্যবসায়ে, তারপরে থাকতে পারে উত্তোলনের সুদ, থাকতে পারে নগদ উত্তোলনের সুদ, কারণ পণ্যের উপর কখনো সুদ হয় না আমরা জানি। কারণ আজকে আপনি আপনি যদি 5টা আপেল একজনের কাছে জমা রাখেন তো দেখা যাচ্ছে সেটার উপর আপনি কীভাবে সুদ নেবেন আরেকজনের কাছে, তো এভাবে কিন্তু পণ্যের উপর কখনো সুদ হয় না, শুধুমাত্র নগদ টাকার উপরেই সুদ হয়। এখানে উত্তোলন যাবে না, তো কী যাবে? নগদ উত্তোলনের, শুধুমাত্র উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আর আমাদের এখানে যাবে ডেবিট জেরের সুদ। ডেবিট জেরের সুদ জিনিসটা কি একটু বোঝাই বলতেছি আপনাদের। ডেবিট জেরের সুদ জিনিসটা হলো যে এন্ট্রিটা সাধারণত ডেবিট, তার সুদটা হয় কি ক্রেডিট। এই জন্য এই সেন্সে কিন্তু আপনারা বলতে পারেন যে ব্যাংক জমা কি ডেবিট, তাহলে ব্যাংক জমা সুদ কোন দিকে যাবে, ক্রেডিট দিকে যাবে, এইভাবে যদি বলতে পারেন, কারণ এটা আমাদের কাছে এক ধরনের আয়।
আচ্ছা, তো অংশীদারদের পাওনা কী কী থাকতে পারে সেটা আমরা দেখি। মূলধনের সুদ, মূলধনের সুদ, এটা কিন্তু অংশীদারদের ব্যবসায়ের প্রতি পাওনা। তারপরে থাকতে পারে বেতন, বেতনও কিন্তু অংশীদাররা ব্যবসায়ের নিকট পায়। তারপরে ঋণের সুদ, যদি কোনো অংশীদার ব্যবসায় ঋণ সরবরাহ করে, ঋণের সুদ, এগুলো হলো অংশীদারদের পাওনা এবং এগুলো যাবে ডেবিট দিকে। এরপরে একটা জিনিস আপনাদের বোঝাতে চাচ্ছি, সেই জিনিসটা হলো বকেয়া এবং অগ্রিম সম্পর্কিত আয় এবং ব্যয়। এখন এই জিনিসটা কিন্তু আপনারা একতরফা দাখিলে পদ্ধতিতে করে আসছেন, সেটা হলো বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় যাবে ডেবিট দিকে। একটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকি তিনটাকে তো আপনাদের মনে রাখা খুব ইজি হবে। দেখেন, বকেয়া ব্যয়, বকেয়া ব্যয়ের বিপরীতটা কি? অগ্রিম ব্যয়। বকেয়া ব্যয় যদি ডেবিট দিকে হয় তাহলে অগ্রিম ব্যয় কোন দিকে যাবে? অগ্রিম ব্যয় অবশ্যই বিপরীত দিকে যাবে, কারণ এটা বিপরীত ক্রেডিট দিকে যাবে। এবার আয়ের ক্ষেত্রে যদি ধরি, এখানে বকেয়া ব্যয় গেছে, তাহলে আয়ের কোনটা যাইতে পারে? আয়ের তো আর বকেয়া যাবে না, কারণ তাহলে সেম হয়ে যাইতে পারে, এর জন্য বিপরীতটা যাবে, অগ্রিম আয়। এবং বাকিটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে অগ্রিম আয় বাদে বাকি যেটা থাকে সেটা হলো বকেয়া আয়। এই চারটা জিনিস বুঝবে। এবং সবার শেষে যে আমাদের কাজটা, সেটা হলো ক্রেডিট সাইডের আমরা যতগুলো আছে সবগুলো যোগ করব, ক্রেডিটের ব্যালেন্সটা আমরা ডেবিট দিকে নিয়ে আসব, যেরকম আমরা সবসময় ব্যালেন্স করি। এবং ক্রেডিট থেকে ডেবিটে যতগুলো আছে সবগুলো আমরা বিয়োগ দেব। বিয়োগ দেওয়ার পরে যে ব্যালেন্সটা থাকবে, এইখানে যে অ্যামাউন্টটা থাকবে, এই অ্যামাউন্টটাকে আমরা যে কজন অংশীদার থাকবে সেই অংশীদারদের মধ্যে চুক্তি অনুসারে বণ্টন করে দেব। তো ভিউয়ার্স, এই অংশীদারি ব্যবসার লাভ লোকসানটা বোঝার জন্য আপনাদের একটি অঙ্ক করাচ্ছি আমি। সেই অঙ্কটা যদি আপনারা দেখেন তাহলে আশা করা যাচ্ছে এই সম্পর্কিত বিষয়ে মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবেন। ভিউয়ার্স, চলুন তাহলে দেখেন এই লাভ লোকসান আবন্টন হিসাব সম্পর্কিত যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদের বোর্ডের স্বল্পতার জন্য আমরা একটু শর্ট করে করতেছি। তো লাভ লোকসান আবন্টন হিসাব সম্পর্কে এখানে আমি একটা অঙ্ক লিখেছি, দেখুন আপনারা। ডলি ও মলি, তারা দুজন মিলে একটি অংশীদারি ব্যবসা গঠন করছে এবং তাদের প্রারম্ভিক মূলধন ছিল কত? 1,00,000 টাকা এবং 80,000 টাকা। তার মানে ডলি, তার ছিল 1,00,000 টাকা এবং এই যে মলি, তার ছিল 80,000 টাকা। তাদের লাভ লোকসান অনুপাত ছিল 3:2। তার মানে হলো তাদের লাভ এবং লোকসান যাই হোক না কেন, তারা 3:2 এই অনুপাতে বণ্টন করে নেবে। ডলি মাসে 1,000 টাকা বেতন পায়, মূলধন ও উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে, মলি 6,000 টাকা ও ডলি 8,000 টাকা উত্তোলন করে, এছাড়া মলি 1,500 টাকার পণ্য উত্তোলন করে, তাদের নিতায় ছিল কত? 1,50,000 টাকা। ভিউয়ার্স, সবার প্রথমে আমাদের এই অঙ্কটা করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের একটা নিটায় দেওয়া থাকবে, ওই নিটায়টা কোথায় আছে এবং এটা সাধারণত শেষের দিকে থাকে, এটা খুঁজে বের করতে হবে। তাহলে নিটায়টা কই অঙ্কে? নিটায়, এই অঙ্কে নিটায় হলো 1,50,000 টাকা। এবং নিটায়টা এর আগের ফর্মুলা আপনারা দেখেছেন যে নিটায়টা আমরা কোন দিকে বসাই, যেহেতু নিটায় আমাদের ক্রেডিট দিকে বসাই, সেহেতু আমরা লিখলাম নিট আয় 1,50,000 টাকা। ভিউয়ার্স, এরপরে আমরা আস্তে আস্তে করে ইনফরমেশন খুঁজতে থাকি। এখানে মূলধন ও উত্তোলন এই দুইটার উপরে সুদ ধরতে বলছি। এখন মূলধনের ক্ষেত্রে খেয়াল করুন, মূলধন কোথায় কোথায় আছে? ডলি ছিল 1,00,000, মলি ছিল 80,000। এখন এই দুইটার উপরেই আমাদের কত পার্সেন্ট সুদ ধরতে হবে? 5% সুদ ধরতে হবে। তাহলে এখন এই অঙ্কের একটা নিয়ম লিখতে হয় আমাদের, সেটা হলো অংশীদারদের
মূলধন হিসাব। মূলধনের সুদ বসাচ্ছি, অংশীদারদের মূলধন হিসাব। এখন মূলধন ডলি ও মূলি, ডলির 1 লক্ষ টাকার উপর যদি আমরা 5% ধরি তাহলে আমাদের কত টাকা আসে? 5000 টাকা। এবং এখানে যদি আমি 5% ধরি তাহলে আসে কত? 4000 টাকা। 80000 টাকার উপরে যদি 5% ধরি 4000 টাকা, দুইটা মিলে তাহলে অ্যামাউন্ট আসতেছে কত? 9000 টাকা আমাদের টোটাল মূলধনের সুদ। এখানে আমাদের লিখতে হবে মূলধনের সুদ, ছোট্ট করে মূলধনের সুদ। ভিউয়ার্স, এরপরে বলছে উত্তোলনের সুদ, তাহলে আবার লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, একটু শর্ট করে করতেছি, উত্তোলনের সুদ। ব্র্যাকেটের মধ্যে আবার লিখতে হবে উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। এখন উত্তোলন কে কে করছে দেখি আমরা। মূলি 6000 টাকা, ডলি 8000 টাকা, তাহলে আমরা লিখি ডলি কত ছিল? ডলি 8000 টাকার উপরে কত পার্সেন্ট সুদ? 8000 টাকার উপরে যদি 5% সুদ ধরি তাহলে আসে হলো 400 টাকা। এবং সরি, এখানে একটা বিষয় আছে ভিউয়ার্স, উত্তোলনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো উত্তোলনের ক্ষেত্রে, নগদ উত্তোলনের ক্ষেত্রে যদি একদম সরাসরি উত্তোলনের অ্যামাউন্টটা থাকে সেক্ষেত্রে আমরা 6 মাসের সুদ ধরতে হবে। এখন যদি 5% ধরি, এটার উপর যদি 5% ধরি তাহলে আসে 400 টাকা। এবং আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পার্সেন্টেজ অ্যাপ্লাই করি তাহলে আমাদের 1 বছর সুদ আসে। তাহলে 1 বছরে যদি 400 টাকা আসে তাহলে 6 মাসে কত আসতে পারে? ডলি 200 টাকা। ভিউয়ার্স, পরবর্তীতে দেখি আমরা মলি, মলি কত আসে? মলি 1 বছরে সুদ আসতেছে 5%, 300 টাকা। কিন্তু এখানে তো আমরা তাই 300 টাকা নিতে পারবো না, কারণ নগদ উত্তোলনের উপরে আমরা 6 মাসের সুদ ধরতে হবে। এই একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, নগদ উত্তোলনের সময় সবসময় আমরা 6 মাসের সুদ ধরতে হবে। 150 টাকা, তাহলে 350 টাকা। পণ্য উত্তোলন একটু শর্ট করে লিখতেছি আমাদের জায়গা স্বল্পতার জন্য এবং ভিডিও ডিউরেশনের কমানোর জন্য। পণ্য উত্তোলন, কার পণ্য উত্তোলন আছে? মলি, যেহেতু আর কেউ পণ্য উত্তোলন করেনি সেহেতু সরাসরি 1500 টাকা আমরা বসাই দিলাম। ভিউয়ার্স, উত্তোলনের সুদ লিখলাম, পণ্য উত্তোলন লিখলাম, এরপরে আমাদের কী আছে দেখি। এখানে দেখতে পাচ্ছি ডলি, ডলি মাসে 1000 টাকা করে বেতন পাচ্ছে, তাহলে অংশীদারদের বেতন হিসাব, অংশীদারদের বেতন হিসাব, বেতন। এখন বেতন কার? বেতন শুধুমাত্র ডলির, যেহেতু প্রতি মাসে 1000 টাকা করে বেতন পায় সেহেতু তার বেতন হবে কত? ব্র্যাকেটের মধ্যে আমরা একটু করে দেখি, 1000 টাকা মাস কত? টোটাল মাস 12, 1 বছরে, সেহেতু বেতন পাচ্ছে সে 12000 টাকা। ভিউয়ার্স, এই আমাদের এখন পর্যন্ত আর কোনো ইনফরমেশন নাই, যেহেতু এখন পর্যন্ত এই অঙ্কের যতগুলো ইনফরমেশন ছিল সবগুলো আমি বসালাম। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হলো ১৫,৫১,৮৫০ টাকা। এখন আমরা কি করব, এই ব্যালেন্সটাকেই আমরা 1 লক্ষ
51,850 টাকা আমরা ডেবিট দিকে নিয়ে আসবো এবং ক্লোজ করে দেবো। এখন আমাদের করণীয় হলো আমাদের এই যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা থেকে আমাদের ডেবিট দিকে আমাদের অংশীদারদের ব্যবসায় নিকট যে দেনাগুলো বা সরি পাওনাগুলো ছিল এগুলো বাদ দেব। তাহলে 151,850 মাইনাস 130,850 টাকা, 130,850 টাকা থাকতেছে। এখন এই যে 130,850 টাকা এই টাকাটাকে আমরা চুক্তি অনুযায়ী বণ্টন করব। এখন কথা হলো চুক্তিতে যদি এই যে অংশীদারের 3:2 এই যে অংশটা বলা আছে এরকম যদি কিছু না বলা থাকে তাহলে আমরা কী করবো দুজনের মাঝে সমান ভাগে ভাগ করে দেবো। তাহলে দুই ভাগ করে এক ভাগ দিব ডলি আর এক ভাগ মলি। এখন তাহলে আমরা লিখি অংশীদারদের মূলধন হিসাব এটা হলো মুনাফার অংশ। এখন মুনাফার অংশ কে কি পাবে দেখি, এই যে মুনাফাটা থাকতেছে এই মুনাফাটা কি আমরা এখন বন্টন করে দেবো। অংশীদার কয়জন? দুইজন, ডলি আর মলি। এখন আমরা একটু দেখি যেহেতু 3:2 তাহলে এখন এই যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমরা 3 যোগ 2 কত 5 ভাগ, তার মানে টোটাল কয় ভাগ করবো আমরা? টোটাল করবো 5 ভাগ। এই 5 ভাগের প্রথম অংশটা কার? প্রথম নাম ছিল যেহেতু ডলির, তাহলে 5 ভাগের 3 ভাগ কে পাবে? ডলি। 2 ভাগ পাবে মলি। তাহলে আমরা 130,850 টাকাকে টোটাল 5 ভাগ করবো, 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ দেবো। তাহলে আমরা কার অংশ পেয়ে যাবো? ডলির অংশটা পেয়ে যাবো। 130,850 ভাগ 5 গুণ 3, 78,510। তাহলে এখানে আসতেছে 78,510 টাকা। 3 ভাগ করে 130,850 টাকাকে 5 ভাগ করে তাকে 3 ভাগ দেওয়ার ফলে সে 78,510 টাকা পাবে। বাকি যে টাকাটা থাকে যেমন 130,850, 130,850 ভাগ 5 গুণ দেবো কত? 2। এক্ষেত্রে 52,340 টাকা, 52,340 টাকা। এবং এইটা হলো ডলির অংশ এবং মলির অংশ। 130,850 টাকা যে মুনাফা আসছে নিট মুনাফা, এই নিট মুনাফাকে তাদের মধ্যে বন্টন করে দিছি। তাহলে সবার আগে আপনাদের কী করতে হবে, নিট মুনাফাটা আগে বের করতে হবে এবং নিট মুনাফাটা বের করার পরে তারপরে এই যে মুনাফার অংশটা আছে এই মুনাফার অংশটা তাদের মধ্যে বন্টন করতে হবে চুক্তি অনুসারে। সেক্ষেত্রে চুক্তিতে 3:2 অথবা 2:2, 2:1 যেভাবেই থাকুক না কেন ওই অনুপাতে বন্টন করতে হবে। যেমন যদি 2:1 থাকে তাহলে আমরা কী করবো, টোটাল হবে কয় ভাগ? 2 আর 1 3, 3 ভাগ, 3 দিয়ে ভাগ করবো 2 দিয়ে গুণ এবং 3 দিয়ে ভাগ করবো আবার 1 দিয়ে গুণ, তাহলে তাদের অংশ পেয়ে যাব। অথবা যদি এভাবে থাকে 5:3 তাহলে 5 আর 3 কত? 8। টোটাল কয় ভাগ করবো? 8 ভাগ, 8 ভাগ করে 5 ভাগ দিব একজনকে, 3 ভাগ দিব অন্যজনকে, এভাবে করবো। এবং এই এরকম কোনো যদি অনুপাত না থাকে তাহলে আমরা যেটা করব সেটা হলো একবার সমান অংশে ভাগ করে দেব। এই সম্পর্কিত এই অনুপাত বের করার আরও কিছু নিয়ম আছে এবং এই উত্তোলনের সুদ বের করার আরও কিছু নিয়ম আছে। এর পাশাপাশি আমরা সামনে ঋণের সুদ কীভাবে বের করে এই সম্পর্কিত আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং কীভাবে লাভ লোকসান আবন্টন হিসাব 100% আপনারা কমপ্লিট করতে পারবেন এই সম্পর্কিত আরও ভিডিও নিয়ে আমরা সামনে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।